আসসালামু আলাইকুম, খেলাধুলা জগতের সদ্যপ আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। স্পিন নাকি পেস বান্ধব হবে চেন্নাইয়ের পিচ, এমন রহস্যের মধ্যেই টস হেরে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। আজ ভালো কিছু স্বপ্নই বুনেছিল বাংলাদেশ, তবে দুর্দান্ত ছন্দে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতোই। কিউই পেসারদের গতি আর বাউন্সে যেন অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছিল বাংলাদেশি ব্যাটাররা। স্কোরবোর্ডে 56 রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। শঙ্কা ছিল আরও একটি ব্যাটিংয়ে বিবর্ণ দিন দেখার, তবে শুরুর ব্যাটিং ধসের পর দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক সাকিবের গুরুত্বপূর্ণ 96 রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় চালিয়েছিল টিম টাইগার্স। এই দুজনের বিদায়ের পর ফের পথ হারিয়েছে লাল সবুজের জার্সিধারীরা। শেষ দিকে মাহমুদুল্লাহর ব্যাটে নির্ধারিত 50 ওভারে বাংলাদেশের ইনিংস থেমেছে 245 রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 66 রানের ইনিংস খেলেছেন মুশফিক, শেষ দিকে 49 বলে 41 রান করেছেন অপরাজিত মাহমুদুল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ 3 উইকেট পেয়েছেন লকি ফার্গুসন, এছাড়া ম্যাট হ্যান্ড্রু ট্রেন্ট বোল্ট 2টি করে উইকেট দখল করেছেন। এদিকে এমন রানের টার্গেটে খেলতে নেমে কেন উইলিয়ামসনের দুর্দান্ত দাপটে রীতিমতো উড়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন ম্যাচ হারার পর ভীষণ হতাশ সাকিব আল হাসান, তার উপর আবার ম্যাচ হারার যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে আইসিসি। স্লো ওভারটের কারণে বাংলাদেশকে জরিমানা করা হয়েছে, সাকিব সহ পুরো দলকেই গুনতে হবে জরিমানা। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।